গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? চুমকি সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার মেয়ের বার্থডে, তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি আগে ফুল আনতে এসে গেছি, মন্দিরে পুজো দিতে যাব। বাড়িতে তো নর্মালি পুজো করি, তো ফার্স্টে বাড়িতে পুজো করব, তারপরে মন্দিরে সবাই মিলে পুজো দিয়ে আসব। তো যাই হোক, ফুল টুল নিয়ে বাড়ি চলে এলাম, তো স্নান টান করে পুজো হয়ে গেছে, এবার আবার মন্দিরে যাওয়ার জন্য রেডি হব। বলো কোন গানটা দেবো? হ্যাপি বার্থডে। আজকে কার হ্যাপি বার্থডে? জিনি। জিনি কে? কোনটা জিনি দেখাও তো, জিনি কোনটা, কোনটা জিনি? এটা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাম্মা, জোরে বলো। হ্যাপি বার্থডে তো হ্যাপি হ্যাপি থাকতে হয়, হ্যাপি থাকো। একটু স্যাড হয়ে যাচ্ছ তুমি, হ্যাপি থাকো। দেখি হ্যাপি ফেস, ও মাই গড, এটা কি? আজকে তুমি একদম স্যাড হবে না, ওকে? এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য, তো চলো যা যাক মন্দিরে। পুজো টুজো দিয়ে আসার পর সবাই মিলে ব্রেকফাস্ট করে চলে এলাম দুজন মিলে রান্নাঘরে। আজকে তো খুব তাড়া, অনেক কিছু রান্না বান্না করতে হবে নিজেদের জন্য সব কিছু, যদিও তো আজকে যা বানানো হয়েছে সব কিছুই জিনির ফেভারিট। জিনি যেগুলো মোটামুটি পছন্দ করে ওই একটু একটু হলেও খাই, সেগুলো বানানো হয়েছে। জানো তো, আমরা যখন ফার্স্টে মন্দিরে যাই, ফার্স্টে অন্য একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেতে বলেছিল সকাল 7টা থেকে 8টার মধ্যে, কিন্তু এত সকাল তো ঘুম থেকে জিনি উঠতে পারেনি, তো ওকে রেডি করা, কিছু না কিছু খাইয়ে তো নিয়ে যেতে হবে, তখন আমরা আর রেডি হয়ে যেতে পারলাম না। তো সেই জন্য আমরা অন্য একটা মন্দিরে গেছিলাম, সামনে একটা শিব মন্দির আছে সেখানে গেছিলাম। তো সেখানে ব্রাহ্মণ থাকবে কি থাকবে না আমরা গ্যারেন্টি ছিলাম না, মনটা একটু খারাপ ছিল, তো গিয়ে দেখলাম সত্যি ব্রাহ্মণ নেই, তো নিজেরাই পুজো করতে স্টার্ট করেছিলাম আর কি। তারপরে দেখলাম যাক, একজন ব্রাহ্মণকে পেয়ে গেছিলাম, তো ওখানে একটু পুজো টুজো দিয়ে এলাম, মনটা একটু ভালো লাগলো তারপরে। তো যাই হোক, এদিকে আমরা রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, ওদিকে মাটন, জিনির জন্য একটু ফিশ, আর ছোট চিংড়ি মাছও পাওয়া গেছিলো, চিংড়ি মাছটা খুব পছন্দ করে, তো সেটাও বানানো হচ্ছিল। আর ওইদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আজকে তো পুরো একদম ফুল স্পিডে দুজনে চলছে, দুজনেই যেন আমরা রোবট হয়ে গেছি আজকে, তো খুব তাড়াতাড়ি, মানে অনেক দেরি হয়ে গেছিল পুজো দিয়ে আসতে, 11:30টা পেরিয়ে গেছিল, তো এসে না এসে আমরা যাওয়ার আগে একটু রেডি করে দিয়ে গেছিলাম, সবজিগুলো কেটে দিয়ে গেছিলাম, তো যার জন্য একটু সুবিধা হয়েছিল। তো এদিকে রান্নাটা চলছে, আর ওইদিকে আমি পায়েসটা বানাচ্ছি, আর ওই সাইডে আরেকটা ইন্ডাকশন বসিয়ে দিয়েছি, তো তিনটে জায়গাতে রান্না আজকে আমাদের। এমনি নর্মাল মেনুরই প্ল্যান ছিল, যিনি ফ্রায়েড রাইস বা জিরা রাইস এসব কিচ্ছু খেতে চায় না, ওর একদম প্লেন রাইস হলেই ভালো, যেখানে যায় না কেন। এটা আমার একটা সুবিধেও হয় আর একটা অসুবিধাও বলতে গেলে, তো অবশ্য নর্মাল রাইসটা সব জায়গাতেই পাওয়া যায়, তো কিছু খাক না এটা সাদা ভাতও খেতে পছন্দ করে, সাদা ভাতের সঙ্গে একটু পাতিলেবু থাকলেই হলো। তো যাই হোক, এই সাইডে সৌর মাটনটা বসিয়ে দিয়েছিল, তো এই কিছুটা ও বানাচ্ছে, কিছুটা আমি করছি, তো এই হচ্ছে দুজনের, একবার ও ওইদিকে যাচ্ছে, আমি একবার এই সাইডে আসছি। তারপরে জিনিও আজকে খুব হ্যাপি, ও তো লাফালাফি করতে শুরু করে দিয়েছে, নাচ গান ওর তো ওসব চলছে সাইডে, আজকে গান চালিয়ে দিয়েছিলাম, হ্যাপি বার্থডে সং ওর খুব ভালো লাগে, তো হ্যাপি বার্থডে সং চালিয়ে দিয়েছি, আর ও একা একা ডান্স করছে, একা একা নয় ওর আবার অনেক সঙ্গীও আছে অবশ্য,
ওর যে পুতুল গুলো আছে সেগুলোকে নিয়েও খুব খেলতে থাকে, টাইম পাস করে ওদের সঙ্গে পুরো দিন, তাদের সঙ্গে খেলা, কথা বলা, তাদেরকে খাওয়ানো, স্নান করানো, এসব তার চলতেই থাকে। তো যার জন্য একটু সুবিধাই হয়, ও ওই সাইডে রাস্তা আছে আর আমরা এখানে দুজন মিলে রান্নাটা করে নিতে পারছি। যিনি আবার মাঝে মাঝে ওকে ডাকলে যদি খেলে তখন বলবে আমাকে এখন ডেকো না, আমি এখন বিজি আছি, আমি পরে আসবো, আমাকে এখন ডিস্টার্ব করো না। তো চলো, ওর কথা যখন উঠলো দেখাই ও এখন কি করছে। আমি ক্যামেরাটা নিয়ে যেতেও স্টার্ট, তুমি ডান্স করো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে। ও এটা কি ডান্স? ওর সঙ্গে খেলে আবার চলে এলাম কিচেনে, কারণ কিচেনে আর একটু কাজ বাকি আছে। ওইদিকে সবকিছু ভাজাভুজি পায়েস টায়েস সব হয়ে গেছে, মাটনটা প্রায় হয়ে এসেছে, ওইদিকে সরু পোস্তটা বসিয়েছে, আর আমি একটু আমের চাটনি হবে সেই জন্য আমটা কেটে নিচ্ছিলাম। আজকে দুজনেই এত রান্না, তার সত্ত্বেও বেশ মজা লাগছে। একটু স্পিডে করতে হচ্ছে, কারণ ওকে একটার মধ্যে একটু খাওয়াতে বসানোর চেষ্টা করি। তো এত ভালো লাগছে দুজনের, এত কষ্ট হচ্ছে, তার সত্ত্বেও দুজনে আনন্দ নিয়ে রান্না করেছে, কিছু মনেই হচ্ছে না। হয়তো সবার এটাই হয়, মানে নিজের বাচ্চা তো, তো বাচ্চার জন্য বলে না বাবা মা সব কিছু করতে পারে। তো এইরকমই একটা নিজেদের একটা ফিলিংস আছে যে মানে কোনো কিছুই যেন কিছু মনেই হচ্ছে না, যে এত কাটাকাটি, এত তাড়াহুড়ো করে রান্না, তো মনে হচ্ছে হ্যাঁ ওর জন্য বানাচ্ছি, তো সব কিছু করতে পারি আমরা। তো এদিকে সৌরভ রান্না বান্নার সঙ্গে অনেক, ও তো প্রায় পুরোটাই হেল্প করে বলতে গেলে, সব কিছুই ওই বানায়, আমি শুধু হেল্পারের মতো একটু সাইডে থাকি। তো যেদিনই ও বাড়িতে থাকে ও রান্নার দিকটা প্রায় পুরোটাই সামলায়, কিন্তু আমি পাশাপাশি থাকি তাহলে একটু ভালো লাগে। যে একা একা রান্না করে আমারও একটু খারাপ লাগে যে ও একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে, তো তখন একটু সঙ্গে থাকলাম, একটু গল্প হয়ে গেল। এই দেখো এর মাঝখানে আমাদের পাকা উড়ি এসে গেছে। তোমরা এখানে দুজনে কি করছো, কেন দুজনে এখানে আছো, এসব এসে বলছে। তখন একটু কোলে নিয়ে ওকে দেখাচ্ছি, তো ও বলে আমি একটু রান্না করবো। তা ওই খুন্তিটা ওকে একটু হাতে দিয়ে দিয়েছিলাম, তাতে খুব খুশি। তো বলছে যে এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এটা দেখাও, এটা কেন হচ্ছে, কার জন্য বানাচ্ছ, আর এসব খুব কোয়েরিজ থাকে, আর সারা দিন কোশ্চেন করতেই থাকে, আর আনসার দিয়ে দিয়ে পুরো আমরা পাগল হয়ে যাই। আবার কখনো কখনো যেদিন চুপ থাকে, হয়তো কিছু কথা বলছে না, নিজের মতো খেলছে, সেদিন আবার খুব মিস করি, আমরা দুজনে গিয়ে ওকে ডিস্টার্ব করতে থাকি যে কেন কথা বলছে না, তুমি এখন কেন খেলছো, আমাদের কাছে এসো। এদিকে আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট, এটা চাটনিটা নামিয়ে দিলে ব্যাস আমাদের পুরো কমপ্লিট, এবারে জিনুকে খাওয়াতে শুরু করব। তো ততক্ষণে চলো পাকা বুড়ি কি করছে আরেকবার দেখে আসি, ও গিয়ে হয়তো ওখানে সব বন্ধুদের সঙ্গে খেলছে, চলো দেখি। কি করছো ওদেরকে নিয়ে? ওদেরকে নিয়েছি। বাহ, এগুলো সব তোমার? আমাকে একটা দেবে? এগুলো সবাই তোমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে? ইয়েস, সবাই বলেছে হ্যাপি বার্থডে? হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই তোমাকে বলেছে হ্যাপি বার্থডে দিদিয়া, হ্যাপি বার্থডে জিনু বলেছে? এটা কে, এটা কে তোমার? এলিফ্যান্ট। এটা কে? গুনু ভাই। গুনু ভাই? আর তোমার মা, তোমার মাঙ্কি কোথায়? গাছে ঝুলে থাকে? কাটে? ও রিয়েল বেনানা খায়? আচ্ছা রিয়েল বেনানা। ও ও ও ফিস্টা কি খায়? ও ফিস্টা, এই ইয়েলো ফিস খায়। আমি কোনটা ফিস খাবো? এইটা এইটা। হ্যাঁ ওকে, লাল লালটা। ও বেবি,
আর মাই লিটল বেবির মতো একটু কোলে নিয়ে নাও মাঙ্কি। না তুমি তা বড় খাবে, লম্বা বড় এটা। ওকে বাবাটা, ও বাবাটা কি খাবে, কি তো খাবে, ও বাবা খাবে একটু আমার হাত থেকে একটু খাও। আজকে বাকি ভিডিওটা দিতে পারলাম না, পরের পার্টটা দেবো পরের দিন। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।